শুনেন, মেয়েদেরকে বলছি, প্রেম করলে করবে, না করলে নাই। শুধু শুধু পুরুষ মানুষদেরকে মিথ্যা প্রবাদ দিও না। কথায় কথায় বলে যে পুরুষ মানুষ নাকি বদলে যায়। পুরুষ মানুষ কখনো বদলে যায় না। পুরুষ মানুষ বিয়ের আগেও বিয়ে করতে চায়, বিয়ের পরেও বিয়ে করতে চায়। স্যাগা খুরদের কান্না দেখলে আমার না খুব হাসি পায়। সালারে একটা জিনিস কিছু তো মাথায় ঢুকাইতে পারতেছি না। জানু একটু ব্যথা পাইলে বাবু উম্মা বলে দিলে সাথে সাথে জানু ভালো হয়ে যায়। ওর মা এখানে আসছেন তো একটাই, তাহলে ডাক্তাররা এত কষ্ট করে ডিগ্রি নিয়ে হাজার হাজার ওষুধের নাম মুখস্থ করে লাভ কি? সামান্য জানু বাবুদের মতো কোষ নিয়ে নিলেই তো পারে। দোস্ত, মায়ের ভালোবাসা না সব থেকে আলাদা হয়। ঠিকই কইছস দোস্ত, মায়ের ভালোবাসা সব থেকে আলাদা। তুই যত ফাইদলামি শয়তানি যাইরামি যাই করস না কেন, মা কিচ্ছু কইব না, কিন্তু খালি অপেক্ষা করব যে বাবা হোক ইচ্ছা মতো দোলাই খাও মু। শালার দুঃখ আমার পেছনে এমন ভাবে লেগে আছে, মনে হচ্ছে আমি যেন ওর প্রথম ভালোবাসা। মন খারাপ করে ছাদের উপরে বয়ে আসলাম, তো পাশে পাশের এক আন্টি কোলে করে একটা বাচ্চা নিয়েছে, বাচ্চায় কান্দতেছে। তো আন্টি বাচ্চার কান্দা থামানোর লেগে আমার দেহায় কই উজ্জ্বল দেহ, পাগল পাগল কান্দো না পাগল। কেমন মেজাজটা গরম হয় বাইকন্ত? তোমারে দেখেছে একদিন আমার মায়, তোমার মতো যাও রামে বউ বানাতে চায়। যদি এক কেজি মরিচের দাম 30 টাকা হয় তাহলে 3 কেজি মরিচের দাম কত ভাই? এটা আমি পারি 90 টাকা। দোকানদার কি তোর দুলাভাই লাগে যে এক কেজি মরিচ তোর 30 টাকা দিব? পৃথিবীর শ্রেষ্ঠ জুটি আমার মোবাইল আর আমি, যার আজ পর্যন্ত ব্রেকআপই হয়নি। হ্যালো গুগল, আমার বিয়ার পরে আমার বউয়ের প্রথম বাচ্চাটা কি ছেলে হইব না মেয়ে? তোরে তো বিয়াই করাইতো না তোর আব্বা। আর এক সময় অনেক কষ্ট ছিল, এখন কোনো কষ্ট নাই। আরে ভাই বলতে দে ভাই, এখন লাইফই চেঞ্জ হয়ে গেছে, বাইরে আন্ডারে হাজারো গাড়ি থাকে। কেমনে কিসের ব্যবসা? আরে ভাই পার্কিং এ চাকরি পাইছে। আমার বন্ধু আমার বলছে দোস্ত তুই একদিন সত্যি আলাদা কিছু করে দেখাবি, আর আমি একদিন প্যাচ লাগাই ওর ওর গার্লফ্রেন্ড থেকে আলাদা করে দিই। আর এখন প্রতিদিন আমার খুঁজে বেড়ায় মারার জন্য, ওই যাবার আসছে। বিএফ নাই তো কি হইছে, বাকি 28টা অক্ষর আছে তো। উঠাইয়ে না এ দাদা দাদা, আমার গার্লফ্রেন্ডে কল দিছে। হ্যাঁ বাবু বলো। জীবন আমার ভালোবাসার দোহাই লাগে, তুমি বিড়ি খাও না, দরকার হলে আমারই খাও। তা খাবো ঠিক আছে, তো আগুন ধরাবো কোথায়? ইস এমবিসেস, এই যে একটু হসপোর্ট দিবেন না, কি বলবো ভাই, সকালে উঠে বাথরুমে গেছিলাম বুঝছস, বাথরুমের দরজা খুললে হাতে চলে আসছে, তারপর গেল মোটর সাইকেলে উঠছিলাম, মোটর সাইকেলের স্টিয়ারিং খুললে হাতে চলে আসছে, এখন 2 ঘন্টা ধরে প্রস্রাবে ধরছে, যাবো কিনা না বয়ে আসি। আমি তোমারে যা কই তুমি তাই কবা, কও লাইলং কও লাইলং কও ইল্লং কও ইল্লং। এই তুমি কও কা, তুমি কও কা, হাই জামি না, হাই জামি না, একটা থাবুর মারবা, একটা থাবুর মারবা, তুমি আমার মারবা কা, তুমি আমার মারবা কা, ইয়ার কি আছে তাই না? হ্যাঁ ইয়ার কি আছে তাই না? আরে দাদা ভাই একটু দেখে চলতেন ভাই। ভাই তোমরা আজকে আমারা যেভাবে তুলছো আল্লাহ জানা তোমরা এইভাবে তুললে নাই। আয় ওর মা
বোন, কাপড় খোলার সিজন চলতাছে, যদি ভালোবাসতে ইচ্ছে হয় যে অন্য গিফট করে তারে ভালোবাসেন, যে কাপড় খোলে তারে না। আরে ইসাক ভাই, আসলেই ভাই আপনি বাঘ, আপনার ভিতরে বাঘ আছে। কিন্তু ভাই আমি এই জিনিসটা বুঝতে পারি না ভাই, বাঘ কি ঘরে আসছিল না তোমার আম্মা জঙ্গল গেছিল? আর জীবন ভাই, আমার না দাড়ি উঠে গেছে, থুতার নিচে উঠে গেছে, নাকের নিচে অনেকগুলো। আরে ভাই দেখছি তোরে ভাই, তুমি বললা না যে কিভাবে উঠলো, কিভাবে উঠলো শেভ করতেছি যে। আল্লাহ ফালতু কিছু কাইরা নিয়া ভালো কিছু দিছে আমারে, আমি এটা তখনই বুঝতে পারছি যখন ছাইরা গেছো তুমি আমারে। কি হইছে? জাঙ্গিয়া খুঁজে পাইনি, আধ ঘন্টা ধরে কিছু খুঁজে পাইনি, চান করবো? মদ খাবারটা কমাও, না মদের বোতল দিয়ে মাথায় পাঠিয়ে দিব। মাথায় ওটা কি? হ্যাঁ ভে, মদ খাওয়াটা কমাতেই হবে। বিএফ এর সিক্স প্যাক দেখতে চাও মেয়েটা? হাজবেন্ডের বুড়ি দেখে কাঁদে। You're...